গাইস, বসন্ত এসে গেছে, ফুলে ফুলে চারিদিক ভরে গেছে, আর হোলির সময়ও এসে গেছে, দোল এসে গেছে। তো আমাদেরকে এবার চিন্তা ভাবনা করা শুরু করতে হবে। তবে হ্যাঁ, আমরা অনেকেই আছি যে স্কিন হেয়ার এসবের চিন্তার ভয়ে আমরা যাই না হোলি খেলতে, কারণ ড্যামেজ হওয়ার ভয়। কিন্তু আমি কিন্তু চটিয়ে ভীষণভাবে হোলি খেলি। তোমরা যদি না, তোমরা ভাবে হয়তো যে হ্যাঁ আমি কোনো বাড়িয়ে কথা বলছি, একেবারেই সেটা না। তোমরা চাইলে আমাকে ফেসবুক ইনস্টায় ফলো করতে পারো, সেখানে গিয়ে চেক করতে পারো ফটো দেখে যে আমি সত্যি কথা বলছি কি না। আমি নিজেকেও প্রোটেক্ট করি এবং তার সাথে হোলিও ভীষণভাবে ছুটিও খেলি। তো এবছর থেকে যারা এরকম ভয়ে থাকতে যে সমস্ত কিছু ড্যামেজ হবে স্কিন হেয়ার, তো সেটার ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে একদম এনজয় করে নিজেও হোলি খেলো, অন্যদেরকেও একদম রং মাখিয়ে ভূত করে দাও আর নিজেও ভূত হয়ে যাও। কিন্তু তার জন্য কয়েকটা টিপস তোমাদেরকে আমি দেবো, যেগুলো আমি নিজে ফলো করি এবং আমি নিজেকেও ঠিকঠাক রাখি আর তার সাথেও আমি হোলিটারও ঠিক করে খেলি। তো আজকে আমি 15টা টিপস বলবো, তার মধ্যে থেকে 9টা টিপস এমন থাকবে যেটা দোল খেলার আগে, মানে রং খেলতে যাওয়ার আগে 9টা টিপস তোমরা ফলো করে সেটা করে যাবে, আর পরে এসে দোল খেলার পর যখন মেখে পুরো একেবারে রঙে ভূত হয়ে যাবে, তারপরে তোমরা সেই 6টা টিপস তোমরা তারপর এসে ফলো করবে। তো চলো ফার্দার দেরি না করে 15টা টিপস আমি ফটাফট বলে ফেলি। নাম্বার ওয়ান টিপস এটাই হলো, সব কিছু তো আছে, স্কিন আছে, হেয়ার আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু সবার আগে মেন জিনিস হচ্ছে নিজেকে সেফ রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। তার জন্য তুমি যে অর্নামেন্টস পরো, সেটা সোনার হোক, চাহে রূপোর হোক, চাহে ইমিটেশন হোক, সেই জুয়েলারিগুলো নাকের, কানের, হাতের যা পরো সেগুলোকে সবার আগে খুলে যেও। তার কারণ তোমার ফ্রেন্ড সার্কেল হোক কি চায়, তোমার পাশে যারা থাকে রিলেটিভস হোক কি পাড়ার লোকেরা, তোমাকে যখনই রং মাখাতে আসছে তখনই তোমার ওগুলো থেকে হার্ম হতে পারো, তুমি কেটে ছোটে যেতে পারে। শুধু তাই না, তোমার সোনার জিনিস বা রূপোর যাই জিনিস হোক না কেন, দামি কোনো জিনিস তোমার হারিয়ে যাওয়ারও ভয় থাকতে পারে। তো সবার আগে সেখান থেকে নিজেকে সেভ করো এবং হার্ম থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য সেগুলোকে আগে সেফ সাইডে খুলে রেখে, বাড়িতে খুলে রেখে তারপরেই তোমরা হোলি খেলতে যাও। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, হলো আমাদের চোখ। পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে মেন, মানে সবার আগে চোখ। চোখ না থাকলে আমাদের কিছুই আর কি করা সম্ভব নয়, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো চোখকে সব ক্ষেত্রে আমাদের প্রোটেক্ট রাখতে হবে। তার জন্য আমাদের করতে হবে সানগ্লাস ওয়ার করতে হবে। সানগ্লাস ওয়ার করলে তোমার পিকচার তুলতে গেলে তোমার পিকচারও পারফেক্ট আসবে, তুমি দেখতেও সুন্দর লাগবে, তার সাথে কোনো ডাস্ট এলে সেটা থেকেও তোমার চোখটাকে প্রোটেক্ট করবে। আর রোদ্রের মধ্যে যেহেতু তুমি খেলতে যাচ্ছ, তো সানবার্ন থেকেও তোমার চোখটাকে ঠান্ডা রাখবে। যাই হোক, আর একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হলো মানে তুলোর মধ্যে বা কটন প্যাডের মধ্যে একটু রোজ ওয়াটার নিয়ে চোখের আশপাশটা খেলতে যাওয়ার আগে 10 মিনিট লাগিয়ে বেশ আরাম করে তারপরে সেটাকে ধুয়ে যেতে পারো। তাতে কী হবে, চোখটা খুব ফ্রেশ থাকবে আর খুব ঠান্ডা থাকবে, আর বা রোদের মধ্যে গেলে সেটা থেকে তোমার ইরিটেশনও হবে না। বেশি বিরক্তিকর লাগে এই কানের মধ্যে রং তুলতে, তার কারণ আমাদের মন পেঁচানো হয় ঠিকই, কিন্তু কানটাও তো কম পেঁচালো নয়, এর মধ্য থেকে আর কি আমাদের রং তুলতে খুবই কষ্টকর। তার জন্য তোমাদের কি করতে হবে, অনেক ক্ষেত্রে জল ঢেলে দেয় কানের মধ্যে, জল যাওয়ার চান্সেস থাকে, সেক্ষেত্রে তোমরা যে আর কি কার্টেন বার্ড হয় সেটাকে ভেঙে নিয়ে কানের মধ্যে রাখতে পারো, আর তাতে থেকে জল, মানে জল ঢালা অবস্থায় সেটা কানের মধ্যে হঠাৎ করে জল নাও যেতে পারে। কিন্তু বেশিরভাগই সময় এটাকে করতে গেলে আমাদের ইরিটেশন হয়, তো সেটা বাদ দিয়ে যদি তোমাদের সম্ভব হয়, তোমরা কানের মধ্যে রং তুলতে গিয়ে খুব প্রবলেম হয়, মানে যতই ঘষো না কেন ওঠে না, আর এত বেশি ঘষাঘষিও ঠিক না, তার জন্য তোমরা করতে পারো ভেসলিন। ভেসলিনটাকে কানের মধ্যে ভালো করে সার্কেল করে ভালো করে সুন্দর করে লাগিয়ে গেলে তাহলে কি হবে, তোমাদের যখন রং ধরবে না, স্লিপ কেটে বেরিয়ে যাবে, আর তোমার কানের মধ্যে খুব বেশি রং না গেলে তোমার তুলতেও কোনো প্রবলেম হবে না। সবচেয়ে বেশি রঙে কিন্তু আমাদের চুল এফেক্টেড হয়, তুমি যদি এভাবে খুলে যাও, আমি তো এখন চলো বসেছি ভিডিও করছি বলে,
কিন্তু আমি কিন্তু রং খেলতে যাওয়ার সময় সবসময় চেষ্টা করবে চুলটাকে পনিটেল করে যাওয়ার, হাই পনিটেল করে যাবে, শুধু তাই না রাবার ব্যান্ড দিয়ে ভালো করে টাইট করে বাঁধবে, আর তার সাথে সিকিউর করবে ববি পিন ইউপিন দিয়ে। তাতে কি হবে, তুমি যারই শিকার হও না কেন, যেই তোমাকে শিকার করতে আসুক বা তুমি কাউকে শিকার করতে যাও না কেন, তোমার চুল কিন্তু খুলে যাবে না। আর চুল যদি খুলে যায় একবার, তাহলে কি হবে, তোমার অনেক বেশি কেমিক্যাল আর কি রং লেগে গেলে, খুব বেশি দেখবে রং লেগে গেলে না চুল আর কি খুব বেশি ড্যামেজ হয়ে যায় আর ট্যাঙ্গেলও পড়ে খুব। তো সবসময় চুলটাকে যতই রং খেলো না কেন, যতই আবির মাখো না কেন, চুলটাকে কিন্তু সবসময় সিকিউর করে বাঁধবে। আর যদি পনিটেল করতে অসুবিধা হয়, বিনুনি করে নাও পিছনে। চুল খুব বেশি ড্যামেজ থেকে রক্ষার জন্য একটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যারা সারা বছর তেল মাখো বা না মাখো, হালকা পাতলা তেল যদি পারো তো চুলের মধ্যে অ্যাপ্লাই করো। আর যারা মোটামুটি তেল ইউজ ভালোভাবেই করতে পারো, কোনো অসুবিধা হয় না, তারা তো একেবারে নারকেল তেল মাখো। নারকেল তেলের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে যদি একটু ওটা স্টিকি হয়, কিন্তু তোমরা যদি মেখে থাকো তাহলে কোনো ব্যাপারই না, ক্যাস্টর অয়েলের সাথে নারকেল তেল মিশিয়ে মাখলে, ভালো করে অ্যাপ্লাই করো পুরো চুলটায়, তারপরে তোমরা হাই পনিটেল করো কি বিনুনি করো। তাতে কি হবে, তেল মানেই কি, তেল মানেই হলো যে কোনো কিছু রং ঢালো ডাস্ট ঢালো পরে সেটা উঠেই যাবে। আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে যার পিছনে সবসময় পড়ে থাকি সেটা হলো আমাদের ফেস। ফেস কিন্তু আমাদের ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে। ময়েশ্চারাইজার ইউজ তোমরা কিভাবে করবে, বাড়িতে যদি দই থাকে ভালো করে, মানে দোল খেলতে যাওয়ার আগে, হোলি খেলতে যাওয়ার আগে ভালো করে পুরো মেখে তোমরা ওই দইটাকে চলে যেও না, সেটাকে ভালো করে ম্যাসাজ করো বেশ 5 মিনিট ধরে। তারপরে নর্মাল প্লেন জলে, নট ফেস ওয়াশ, ফেস ওয়াশ ইউজ করলে কিন্তু আবার উঠে যাবে, তো নর্মাল জলে এটাকে ধুয়ে তারপর তুমি যাও। তারপরে কি হবে, এটা স্কিনটার ময়েশ্চারাইজার আর স্মুথ থাকবে, যার জন্য তোমার কোনো কালার ধরবে না। আরেকটা জিনিস তোমরা অ্যাপ্লাই করতে পারো, যদি ঘরেতে দই নাও থাকে, তোমাদের তো বাড়িতে দুধ থাকেই, দুধের মধ্যে যে সর পড়ে সেটাকে ভালো করে হাতের মধ্যে নিয়ে ভালো করে রগড়ে পুরো মুখে অ্যাপ্লাই করো, ওটা ক্লিনজার হিসাবে ওটা খুব ভালো ইউজ করা যায়। তো তোমরা দুধের সরটাকেও ভালো করে ইউজ পুরো ফেসে ওইভাবে ম্যাসাজ করে লাগিয়ে প্লেন জলে ধুয়ে তারপর যাও, ওটা ময়েশ্চারাইজারের কাজ করবে। তো চুল ফেস সমস্ত কিছু চোখ প্রোটেক্ট করলাম। আরও একটা জিনিস বলি, আমাদের নখ, নখেতে অনেক বেশি দিন ধরে দেখবে কালার লেগে থাকে, খালি নখে কখনোই যাবে না, সবসময় চেষ্টা করবে ডিপ কালারের নেল পেন্ট ইউজ করার জন্য। ডিপ কালারের নেল পেন্ট ইউজ করলে কি হবে, এর মধ্যে যে রঙের যে স্ট্রেন্থ থাকে সেটা তোমার নখের মধ্যে বসে যাবে না অনেক দিন ধরে। তুমি রিমুভ করার সাথে সাথেই নেল পেন্ট পরে যখন রিমুভ করবে তার সাথে নখ একেবারে সাদা থাকবে। আর তুমি যদি নখের নেল পলিশ না করে যাও তাহলে কিন্তু নখের মধ্যে স্ট্রেন বসে যেতে পারে, তাই নখের দেখবে, তাছাড়াও নখের আশপাশগুলো না অনেক গোলাপি গোলাপি হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন নখের মধ্যে ডিপ কালারের আর কি নেল পেন্ট ইউজ করতে। আর একটা জিনিস হলো, যাদের হাতে খুব বড় বড় নখ আছে তাদের এই ভিতরের না নখের ভিতরগুলোয় অনেক সময় না রং মানে বসে যায়, তো তার জন্য তোমরা সেখানে ভেজলিন অ্যাপ্লাই করো। ভেজলিন অ্যাপ্লাই করে ভালো করে ম্যাসাজ করে এখানটাগুলো যাও, তো রং এগুলোতে ধরবে না। তো তোমাদেরকে আমি বললাম যে দই অথবা দুধের সর তোমরা ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করতে, সেগুলো যদি নাও পারো তোমরা অ্যান্টিসেপ্টিক হচ্ছে বোরোলিন। বোরোলিনকে তোমরা সব জায়গায় অ্যাপ্লাই করা যায় তাই না, তো বোরোলিন হচ্ছে এমন একটা জিনিস, তুমি পুরো ফেসে লিপ এগুলোতে অ্যাপ্লাই করে গেলে এটা অ্যান্টিসেপ্টিকেরও কাজ করবে, ইরিটেশনও কম হবে। ফুল বডি, ফুল বডিতে অনেক বেশি রং ধরে, আর যেগুলো নিয়ে আমরা অনেক বেশি টানাটানি হাঁচাহাঁচিরি ছুলি লাগিয়ে করতে থাকি, রং তোলার জন্য ঘষাঘষি করতে থাকি, যেটা স্কিনটাকে পুরো ডাল বানিয়ে দেয়, সেটার জন্য একটাই অপশান আছে, বডি অয়েল ইউজ করো অথবা নারকেল তেল ইউজ করো। ফুল বডি, গলা ঘাড় পিঠ হাত পা সমস্ত ফুল বডি তুমি নারকেল তেল অথবা বডি অয়েল মেখে যাও। কিন্তু আমি এটাই বলবো, তোমরা হয়তো অনেকে ময়েশ্চারাইজার ইউজ করতে পারলে পারো, কিন্তু ময়েশ্চারাইজার কি বলতো খুব হালকা, তো এক্ষেত্রে তুমি এই নারকেল তেল বা বডি অয়েল ইউজ করলেই বেটার হবে, যেগুলো তোমার রংটাকে খুব বেশি ধরবে না। গিবাব হচ্ছে সবচেয়ে মেন পয়েন্ট, মানে গিবাব করে দিলে তুমি কি হবে, নিজেকে প্রোটেক্ট করতে এই কারণে পারবো, হয়তো একটু লং এসে লাগবে, কিন্তু এর থেকে তুমি তো প্রোটেকশন নিয়েই বাইরে যাচ্ছ না, সমস্ত কিছু অ্যাপ্লাই করেই যাচ্ছ, তা থেকে কি হবে তোমার এই যে বিভিন্ন জায়গায় চোট লাগা থেকে তুমি রক্ষা পাবে।
আর একটা কথা বলি, সানস্ক্রিন অ্যাপ্লাই অবশ্যই করবে, কারণ ঘন্টার পর ঘন্টা রোদের জলের মধ্যে থাকছো, তো সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে কিন্তু সান ট্যান পড়ার সম্ভাবনা থাকছে। তাই ফেসের মধ্যে যদি ময়শ্চারাইজার ইউজ করো তারপরে সানস্ক্রিন লাগিয়ে যেও। তো দোল হোলি তোমরা মাস্ত তারিখে এসে যখন পুরোপুরি একেবারে মেখে ভূত হয়ে গেছো, পুরো একটা আমাদের সময় না একটা বাঁদর, মানে এখনো আছে গ্রিন কালারে, যেটাকে আমরা বাঁদর কালার বলতাম, ওটা মাখার পর পুরোপুরি একেবারে বাঁদরই হয়ে যেতাম। তো যখন একেবারে প্রপার ভাবে তোমরা হোলি খেলে ফেলবে, তারপর তোমরা কি করবে, এবার তোমাদের রিমুভ করবে সেগুলোকে, আমি এবার সে ব্যাপারে আসি। চুলে তো তুমি অলমোস্ট তেল মেখে গেছিলে, তো সেক্ষেত্রে রং যখন লেগেছে এবং তোমার আবি যাই লাগুক না কেন, হেয়ার ওয়াশ তুমি যে শ্যাম্পু ইউজ করো না কেন, সেটাকে চেষ্টা করবে দুবার করা, বেশ অনেকটা নিয়ে ভালো করে মাসাজ করে করে, মাথার এই স্ক্যাল্পগুলোতেও লাগে না, সেই জন্য ভালো করে আনোক লাগাবে না, হাতের এই 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 জায়গাগুলো লাগিয়ে ভালো করে মাসাজ করে করে ভালো করে চুলটাকে শ্যাম্পু করে নেবে। একবার করবে না, তারপরে আর একবার করবে, তাহলে কি হবে পুরো রং তোমার উঠে যাবে, তার মধ্যে যে তোমার চুলের মধ্যে অয়েল লাগানোর জন্য তো স্টিকি ভাবটা ছিল সেটাও উঠে যাবে। শ্যাম্পু যখন করা হয়ে যাবে তারপরে তোমরা অবশ্যই কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করবে পুরো হেয়ারের মধ্যে, যতই তোমরা রং খেলো সব কিছু করো, দেখবে তারপরে চুলটা একটু ডাল হয়ে যায়, অনেক বেশি একটা খড়খড়ে সফট ভাবটা চলে যায়। তো সেটার জন্য কি করবে, হালকা তোমরা যদি কোনো সময় তেল অ্যাপ্লাই নাও করো, কন্ডিশনার ইউজ করলে তো খুব ভালো কথা, যদি না করতে পারো আফটার শ্যাম্পু করার পর হালকা একদম পাতলা যে তেল হয় সেই তেল পুরো চুলে মালিশ করতে পারো, অথবা দই নিয়ে চুলের নিচের দিকের অংশটুকু শুধু মাসাজ করে জল দিয়ে প্লেন জলে ধুয়ে নিলে তাহলে দেখবে ডালনেস ব্যাপারটা কিন্তু চুলের মধ্যে থেকে চলে যাচ্ছে আর রঙও খুব ভালোভাবে উঠে গেছে। স্ক্রাবিং কিন্তু তোমরা সবসময় দোল খেলার পরে অ্যাভয়েড করে যাবে, স্ক্রাবিং করবে না, ফেস ওয়াশ অ্যাপ্লাই করবে, স্ক্রাবিং করবে না। এর ক্ষেত্রে কি হয় বলো তো, অনেক সময় আমাদের যে এখানে পোর্সগুলো আছে, স্ক্রাবিং করার পরেই ভিতরে পোর্সের মধ্যে অনেক রং এখানে ঢুকে যায় আর সেগুলো যত বেশি রগড়াতে থাকে সেগুলো ইরিটেট হতে থাকে। তো তোমরা কি করবে, সেখানে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবে, বা যদি অ্যালোভেরা বাড়িতে গাছ থাকে সেটাকে কেটে নিয়ে তার জেলটাকে ভালো করে অ্যাপ্লাই করলে মুখটা দেখবে অনেক বেশি ঠান্ডা লাগছে। অ্যালোভেরা যদি নাও থাকে তাহলে তোমরা কিন্তু শশার রস বা শশা কেটে পুরো এমনি গোল গোল করে কেটে পুরো মুখে মেখেও রেখে দিতে পারো, টমেটোও অ্যাপ্লাই করতে পারো। যদি এটা আমি বলছি শুধুমাত্র যদি তোমাদের মানে জ্বালা করে, তারপরে তুমি তো ফেস ওয়াশ তো করছোই করে না, তোমরা বারবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো দিনে দুবার তিনবার করে, দেখবে স্কিনে এমনি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার জন্য রঙের যে স্ট্রেন্থ সেটা হালকা হতে থাকবে। নেক্সট একটা কথা বলবো, এবার আসি বডি। তুমি যদি আগের টিপসগুলো ফলো করে যাও, অয়েল ম্যাসাজ করে যাও, সমস্ত কিছু যা যা টিপস বলেছি সেগুলো ফলো করে যাও, তুমি অবশ্যই অবশ্যই কিন্তু তার বেটার রেজাল্ট পাবে, মানে তুমি নিজে দেখবে অত বেশি রং কিন্তু স্টিকিভাবে ধরছে না, যদিও ধরে সামান্য পরিমাণে ধরবে, তার জন্য তোমরা ছুলি বা নেট লাগিয়ে অতিরিক্ত ঘষাঘষি করে স্কিনটাকে কিন্তু ইরিটেটেড করবে না, নর্মালভাবে তোমরা এক দুবার করো, তারপরে সেটাকে তাদের নিজস্বভাবে ছেড়ে দাও, পরে পরে তো আপনারা উঠেই যাবে, কিন্তু যেটা করবে স্কিনটাকে স্নান করে ওঠার পর, যেটাকে আমরা স্নান বলি, করে ওঠার পর ভালো করে ময়শ্চারাইজার পুরো বডিতে অ্যাপ্লাই করো। বডি অয়েল লাগালেও কিন্তু রং অনেক রিমুভ হয়ে যায় বারবার অ্যাপ্লাই করার পরে, আর স্কিনটাও সেটা থেকে কি হয় ড্যামেজ থেকে রক্ষা করে, আর ময়শ্চারাইজার এই সমস্ত অ্যাপ্লাই করলে কি খুব নারিশ থাকে, আর তুমি আগে থেকে রুলসগুলো ফলো করলে তাহলে তোমার স্কিনের মধ্যে এত কিছু হবেই না। সব মিলিয়ে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, আমার দেওয়া টিপসগুলো তোমরা ফলো করে যাও, যেটা করে আমি সত্যিই আমার উপকার হয়েছে, আজকে আমি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, তো এরকম অনেক টিপস পাওয়ার জন্য, বিউটি টিপস পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর দেখো পিপি আনকাট হলো আমার চ্যানেলের নাম, আর ঠিক চ্যানেলের নামের পাশে দেখো ডান দিকে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে দাবিয়ে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। আর ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের যে কোনো এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি দোল, খুব খুব ভালো করে কাটাও।